আসসালাম আলাইকুম ওর আপনি যে সংগঠন এর ব্যাপার প্রশ্ন করেছেন যে সংগঠন বা জামাত জামাত বলতে কি বোঝায় আর এই ব্যাপারে বিভিন্ন জামাত যে অপব্যাখ্যা করছে এবং প্রত্যেক জামাতই নিজেকে জান্নাতি দল বলে দাবি করছে এবং তারা বলতে যাচ্ছে আমাদের জামাতের সাথে যারা জড়িয়ে থাকবে না তারা জান্নামি দল বা তারা পদ পদ এই ব্যাপারে কিছু কথা হাদিস করানোর ভিত্তিতে আমি বলছি জামাত বলতে কাকে বুঝাই যখন আল্লাহ রসুল সাল আলিহ্লামকে জিজ্ঞাসা করা হলো তেহাত্তরটি দলের মধ্যে ফিরকাতুর না জিয়া নাজাদ প্রাপ্ত দল কোনটি তখন তিনি বললেন যে সেটা হচ্ছে হেয়াল জামা এবং তিনি বললেন মা আনা আলাইহি আল ইয়াউম ওয়া আসহাবি যে সমস্ত জিনিসের উপরে আজকে আমি প্রতিষ্ঠিত আছি এবং আমার সাহাবীরা আছে সেটাই হচ্ছে সঠিক দল সঠিক জামাত এখান থেকে আমরা বুঝতে পারি যে জামাত বলতে ওই সমস্ত জিনিসকে মেনে নেওয়া যে সমস্ত জিনিস বা যে সমস্ত আমাল বা আকিদার উপরে সাহাবা তিনারা ছিলেন তাহলে বুঝতে পারা যায় যে সমস্ত জামাত বা দল আল্লাহ রসুল সাল্লাম এবং সাহাবা একরাম বা তারপরে আকিদার উপরে তাবাই নেই বা আকিদা বা আমলের উপরে নেই তারা জামাতের মধ্যে নাই তারা জামাতের বাইরে আর একটা থেকে নিতে পারা যায় যেখানে যে সমস্ত হাদিসে আল্লাহ রসুল বলেছেন যে জামাতকে জামাতের মধ্যে থাকো জামাতের থেকে বেরিয়ে যাওয়া মানে পদভ্রষ্টতা বা জাহেলিয়াতের মৃত্যু তো ওখান থেকে কি বুঝাই ওখান থেকে বুঝাই যে আল ও আল আমির নোয়াহেদ মানে কোন একজন আমির হবে তার ছায়াতলে বা তার ঝান্ডার নিচে একত্রিত হওয়া তো সেই আমির বলতে ছোট মোট জামাত জামাত ইসলামী জামাত আহলাদিস বা জামাতে তাবলাগি বা বিভিন্ন জামাত যে ছোট ছোট জামাত হাজারোটা একটা জামাতের মধ্যে আবার ভাগ এই সমস্ত জামাতকে বুঝানো হয়নি এখানে আমির হবে যার মধ্যে থাকবে পাওয়ার থাকবে সে হাত কায়েম করবে সে যেমন চুরি করতে গেলে তার হাত কাটতে হবে সে হাত কাটার ক্ষমতা রাখবে জেনা করবে সে জেনা করার জন্য শাস্তি দেওয়ার ক্ষমতা রাখবে বা কোনো মুসলিমের উপর অত্যাচার হতে গেলে সেই অত্যাচারিত মুসলিমের দিক থেকে ডিফেন্স বা তার সাহায্য করার ক্ষমতা রাখবে আর সে এবং কোরআনকে করবে এক কথায় সেই আমির বা আমির আমিরের কথাই বলা হয়েছে আর যে আজকে বিভিন্ন সংগঠনের নেতারা যে মানুষকে ধোকা দিচ্ছে এবং বলছে যে আমাদের জামাত থেকে যারা দূরে থাকবে তারা ইসলাম থেকে দূরে চলে গেল বা জান্নাত থেকে দূরে চলে গেল এ সমস্ত কথা মন করার কথা এই সমস্ত কথার সাথে হাদিস কোরআনের কোন সম্পর্ক নেই তবে যে সমস্ত জামাতগুলি একত্রিত হচ্ছে বা কিছু যুবককে কিছু মানুষকে কিছু ওলামা কে এক জায়গায় জমা করার পরে লাইব্রেরি করে বা সাংগঠনিক ভাবে কোনো কাজ করছে এবং সে কাজটি হুবাহু হাদিস কোরআন অনুযায়ী আর এই সমস্ত জমাতের সাথে মিলে কাজ করাতে কোনো আপত্তি নেই মিলে কাজ করতে পারে খুব ভালো জিনিস দিনের প্রচার প্রসারের জন্য যে যে সমস্ত জামাত হাদিস সঠিক হাদিস দিকে মানুষকে ডাক দিচ্ছে সেই সমস্ত জামাতের সাথে যুক্ত হয়ে দিনের কাজ করাটা খুবই ভালো এতে কোন আপত্তিকর নেই তবে কেউ যদি বলে আমাদের জামাতে কেউ যদি না আসলো তাহলে সে ভুল পথে এটা ঠিক নয় কেউ এক একই ভাবে দাওয়াতের কাজ করতে পারে বা সে আলাদা সেন্টার খোলার পর সে নিজের তাবলিকের কাজ করতে পারে এমন না যে আমার দল থেকে আলাদা হয়ে গেল তার মানে সে মানে ইসলাম থেকে আলাদা হয়ে গেলো এ ধরনের কথা বলা বা পথ ভরসা হয়ে গেল এ ধরনের কথা বলা একেবারেই উচিত নয়